কুমিল্লা হোমনা উপজেলার শ্রীমতী গ্রামের কারুশিল্পীদের নিপুণ হাতে তৈরি বাঁশি যাচ্ছে দেশের বাইরে। নানা নাম আকার আর গরনের বাঁশি তৈরির কাজ করে শ্রীমতী গ্রামের অন্তত 40টি পরিবার। গ্রামটির বাঁশি তৈরির ঐতিহ্য 100 থেকে 150 বছরের। শুধু টিকে থাকাই নয়, পরম্পরা ধরে রেখে পূর্বপুরুষদের স্মৃতিশীল কাজটি এখনও চালিয়ে যাচ্ছেন কিছু মানুষ। বাঁশি তৈরির শুরুর গল্পটা জানতে আমরা কথা বলি গ্রামের বেশ কয়েকজনের সাথে। তাদের কাছ থেকে জানা গেল 100 থেকে 150 বছর আগে গ্রামের কুকিল দাস, বৈরাগী ও দীনবন্ধু প্রথমে বাঁশি তৈরি করেন। ভারতের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থানে যাতায়াত ছিল তাদের, সেখান থেকে দেখে এসে বাঁশি তৈরি শুরু করেন তারা। প্রথম দিকে অল্প কিছু সংখ্যক বাঁশি তৈরি করে নিজেরাই ফেরি করে বিক্রি করতেন, পাশাপাশি চমৎকার বাঁশিও বাজাতে পারতেন। বাংলাদেশের স্বাধীনতার আগে কুকিল দাস ও দীনবন্ধু সপরিবারে স্থায়ীভাবে ভারতে চলে যান। স্বাধীনতার আগে বাঁশির বাজার অনেক ভালো ছিল। চৈত্র মাসে এলে ঢাকার চক বাজারে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বাঁশি বিক্রি হতো। খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় চিঠি লিখে বাঁশির অর্ডার দিতেন ব্যবসায়িকরা। বর্তমানে সিমুর্দি গ্রামের বাঁশি তৈরির কাজ করছেন অনেকেই। কেউ ছোট ছোট করে মুলি বাঁশ কাটছে, কেউ শিক দিয়ে ছিদ্রি করছে, কেউ আগুনে ছেঁকা দিয়ে বাঁশির গায়ে নকশা করছেন, কেউ বা নকশা ফুটিয়ে তুলছেন রং তুলিতে। শ্রীমতী গ্রামের অন্তত 40টি পরিবার বাঁশি তৈরি ও বিক্রি করে সংসার চলে। তবে শুধু জীবিকার জন্যই নয়, মনের টান থেকেও এই কাজ করেন। পরিবারের সব বয়সে নারী পুরুষ শিশু সহ সবাই কোনো না কোনো ধাপে বাঁশি তৈরির হাত লাগান। তোতা মুখ বাঁশি, মোহন বাঁশি, ফেন্সি বাঁশি, খানদানি বাঁশি, ক্লাসিক বাঁশি, বিন বাঁশি ও বেলুন বাঁশি ছাড়াও নানা ধরনের বাঁশি তৈরি করেন শ্রীমতির মানুষরা। তাদের তৈরি বাঁশি দেশের বাজার ছাড়াও ফ্রান্স, জার্মান, কানাডা, স্পেন, ইতালি সহ বেশ কয়েকটি দেশে যায়। বিদেশে মুখ বাঁশির কদর বেশি। এই বাঁশি একেবারেই প্রাকৃতিক, কোনো রং থাকে না তাতে, আর দেশে চাহিদা বেশি খানদানি বাঁশির। ঢাকার কিছু ব্যবসায়ী বিদেশ থেকে বাঁশির অর্ডার নিয়ে তা তৈরির জন্য তাদের নমুনা সরবরাহ করেন। তারা নমুনা মতো তৈরি করে দেন। সরকারের সহযোগিতা পেলে বাঁশি ব্যাপকভাবে বিদেশে পাঠানো সম্ভব বলে মনে করেন বাঁশি কারিগররা। একটি বাঁশি তৈরি 13 থেকে 14টি ধাপ থাকে। এটি মূলত মুলি বাঁশ দিয়ে তৈরি হয়। 13 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রথমে মুলি কেটে শুকাতে হয়, পরে বাঁশের উপর আবরণ চেঁচে তুলে ফেলা হয়। তবে আর বাঁশির ক্ষেত্রে তা করা হয় না, ছিদ্র করার জন্য দাগ কাটা হয়। আর বাঁশির ক্ষেত্রে কাদামাটি দিয়ে বিভিন্ন নকশা তৈরি করে আগুনে দিয়ে ছেঁকা দেওয়া হয়। এতে বাঁশির গা থেকে মাটি শুকিয়ে পড়ে যায় এবং নকশা ফুটে ওঠে। বাঁশিতে ছিদ্র করার জন্য বিশেষ ধরনের চোখা শিক ব্যবহার করা হয়। পরে সিরিজ দিয়ে ঘষে রং দিয়ে নকশা করা হয়। এরপর প্যাকেট করে বাজারজাত করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা বাঁশি কিনতে ভিড় জমায় শ্রীমতিতে। এক এক বাঁশি এক এক দাম। ব্রিটিশ আমলে একটি বাঁশি এক আনায় বিক্রি করত পাইকারিরা।
দেশে বিদেশে প্লাস্টিকের নানা ধরনের খেলনা বাজারে থাকায় বাঁশির কদর আগের চেয়ে কমে গেছে। তারপরেও তাদের বাঁশির চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেটসহ সারা দেশে ক্রেতারা নিয়ে যান। বাঁশির গুণগত মান বাড়িয়ে আরও বেশি পরিমাণ বাঁশি বিদেশে পাঠাতে ব্যাংক থেকে ঋণ সুবিধাসহ সরকারি সহযোগিতা চান শ্রীমতী গ্রামের বাঁশি কারিগররা।